ভিউয়ার্স, আজকে আমরা জানবো দিনাজপুরে অবস্থিত নয়াবাদ মসজিদ সম্পর্কে, যেটি মুঘল শাসনামলে রাজা বৈদ্যনাথ ঢেপা নদীর তীরে তার মুসলিম প্রজাদের জন্য তৈরি করেছিলেন। তাহলে চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক নয়াবাদ মসজিদটির ইতিহাস। সালে মসজিদ ও মন্দির নির্মিত হয়। এটা কে নির্মাণ করছিল? রাজা রামনাথ। রাজা নাম রামনাথ? রামনাথ। সেই ওই কান্তজির মন্দির আর এটা একসাথে? কান্তজির মন্দির এই মসজিদ একই। 1727 সাল হয়তো মনে করেন 312 বছরের মতন হয়েছে এই এইটুকুই জানি, আর কিছু জানি না। তার আগে বাদ দাদারা ছোট মানুষ, আমরা ছোট মানুষ, আমরা বিশেষ জানি না। 1727 সালে বই পুস্তকে পাইছি এটাই বলছি। এটা উদ্দেশ্য কী ছিল তৈরি করা? উদ্দেশ্য এখানে নামাজ হবে, ওখানে পূজা করবে হিন্দুদের। এখানে এখানে এখানেও পূজা হতো না? এখানে না, এখানে মুসলমান হতো। হ্যাঁ না, রাজা নাম রামনাথ কি হিন্দু ছিল? না, রাজা রামনাথ হিন্দু আর মিস্ত্রি ছিল মুসলমান। মানে সে একসাথে মসজিদও তৈরি করলো আবার মন্দিরও তৈরি করলো, এটা কি তার মুসলমান প্রজাদের জন্য? হ্যাঁ, মুসলমান প্রজাদের জন্য মসজিদ আর হিন্দু প্রজাদের জন্য মন্দির। আচ্ছা, তো এখন রাজার বাড়ি হলো দিনাজপুর। আচ্ছা, রাজবাড়ি আর কিছু বলতে পারিব না। আচ্ছা, এটা তৈরি করতে কতদিন লাগছিল? হ্যাঁ, 48 বছর। এই মসজিদটা তৈরি করতে 48 বছর? মসজিদ মন্দির দুইটাই, দুইটা একসাথে, দুইটাই 48 বছর। মানে শুধু মসজিদ তৈরি করতে কতদিন? না, দুইটাই মিলে 48। দুই জায়গা তো আলাদা আলাদা ভাবে কাজ হয়, আলাদা আলাদা কাজ হয় না, একসঙ্গে কাজ হয়েছে। মানে এখানে অর্ধেক মিস্ত্রি কাজ করছে, এখানে অর্ধেক মিস্ত্রি কাজ করছে। আচ্ছা, তো অনেক বড় ব্যাপার। আর কোনো ইতিহাস জানেন? আর আমার বিশেষ জানা নেই। ইতিহাস বই আছে, আপনারা বইটা আপনি ইয়া করে দিতে পারেন। এটা শুনছিলাম নাকি যে মোগল সম্রাট আর কি? মোগল সম্রাট টম্রাট তখন তো রাজা রামনাথ ছিল, তখন মোগল ছিল না কখন কায় ছিল তা আমরা জানি না। আচ্ছা, আমরা ছোট মানুষ না, অনেক বয়স তো আমাদের নয়। আচ্ছা, এটা ইতিহাস তাহলে? হ্যাঁ, ইতিহাস বইটা আমি আনিয়ে দিচ্ছি, ওটা হিসাবে পড়ি দেখেন কত হয়। আমি বইটা নিয়ে আসতেছি। ভিউয়ার্স, আমরা জানলাম নয়াবাদ মসজিদের সেই রোমাঞ্চকর ইতিহাস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবে।